সুপ্রভাত ছাত্ররা, আজকে নতুন অধ্যায় তোমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায়টি শুরু করছি। এই অধ্যায়টি তোমাদের কিছুটা পার্ট সেকেন্ড টার্মে আছে এবং কিছুটা আছে থার্ড টার্মে। তো সেকেন্ড পার্টে যেটা আছে সম্বন্ধে খুব অল্পই আছে, সেটা হচ্ছে পার্টটা হচ্ছে পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি। আমরা সবাই ফিজিক্যাল সায়েন্স, এই অর্থে যদি আমরা উঁচু ক্লাসে পড়ি, বিশেষ করে 11-12 থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়, তোমরা 10-এর ক্লাস 10, 9 বা 8 পড়াশোনার সময়তেও কিছু কিছু ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট দেখতে পাবে, করা যায়। সেগুলো আমরা মডেল হিসেবে প্রতিস্থাপন করতে পারি ফিজিক্স বা কেমিস্ট্রিতে। তাই একটা সাধারণ জ্ঞান হিসেবে আমাদের পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। তো প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে তোমাদের যে ল্যাবরেটরি বলতে কী বোঝায়, প্রথমে আমাদের জানতে হবে। তো তোমরা সবাই জেনে থাকবে যে স্কুলে আমরা সাধারণত যে কক্ষে সাধারণত বিভাজনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করে থাকি, তাকেই আমরা পরীক্ষাগার বা ল্যাবরেটরি বলি। অর্থাৎ যেটা আমরা থিওরিতে পড়ছি সেটা আমরা নিজে যাচাই করে দেখব, পরীক্ষা করে পর্যবেক্ষণ করব, তারপর সিদ্ধান্ত উপনীত হব এটাই ওটা। তো এটা পরীক্ষাগারের একটা পদ্ধতি, উদ্দেশ্য বলতে পারো বা লক্ষ্য বলতে পারো। তাহলে পরীক্ষাগারে সাধারণত আমরা কী কী যন্ত্রপাতি ব্যবহার করি? সাধারণত ফিজিক্সের মধ্যে দেখবে আমরা, ফিজিক্স বা কেমিস্ট্রি মিশিয়ে আমি বলছি, থার্মোমিটার, তড়িৎ কোষ, ইলেকট্রিক্যাল সেল যেটাকে বলছি আমরা, সুইচ, তার, বাল্ব, রাসায়নিক তুলা যন্ত্র, ক্ল্যাম্প বা স্ট্যান্ড, বুনসেন বার্নার, স্পিরিট ল্যাম্প, টেস্ট টিউব, গোলতল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, উলফ বোতল, এইরকম টাইপের বিভিন্ন টাইপের আরও যন্ত্রপাতি আছে, যেমন গ্যাস জার, ওয়াচ গ্লাস, ফানেল, টেস্ট টিউব র্যাক, আমরা টেস্ট টিউব র্যাক দেখতে পাই যেখানে টেস্ট টিউবগুলো রাখা হয়, টেস্ট টিউব হোল্ডার। টেস্ট টিউব হোল্ডারে হচ্ছে ধরে আমরা হিট করি, হোল্ডার দিয়ে টেস্ট টিউবটাকে ধরে আমরা হিট করি পরীক্ষার প্রয়োজনে। মাপনি চোঙ, টিপড স্ট্যান্ড, তারজালি, কাঁচদণ্ড, কাঁচনল, পিপেট ও বুরেট, এগুলো সাধারণত, এছাড়াও ফিল্টার পেপার, কাগজ ইত্যাদি ব্যবহৃত হয়। তো বুনসেন বার্নার এই নামটা হয়েছিল জার্মান রসায়নবিদ রবার্ট বুনসেন প্রথম 1895 খ্রিস্টাব্দে বুনসেন বার্নারের নকশা প্রস্তুত করেন এবং তার নাম অনুসারেই এই নাম হয়েছে বুনসেন বার্নার বা বার্নারকে আমরা বুনসেন বার্নার নাম রেখেছি তাকে এটা সম্মান জানানোর জন্য। এবার দেখো আমি বোর্ডে লিখে রেখেছি যে কয়েকটি বিশেষ যন্ত্রপাতি ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়, সাধারণ থার্মোমিটার, তড়িৎ কোষ, সুইচ, তার, বাল্ব। এগুলো কীরকম? কমন থার্মোমিটার আমরা ক্লাস 7-এই পড়েছিলাম যে এর সাহায্যে আমরা সাধারণত কী করি, উষ্ণতা পরিমাপ করি। আর থার্মোমিটারের গায়ে যে কাঁটা থাকে বা দাগ থাকে তাকে আমরা কী বলি? স্কেল। তোমরা সবাই বাড়িতে থার্মোমিটার আছে এবং জেনে থাকবে, এখন তো ডিজিটাল বেরিয়ে গেছে, আগেকার যে থার্মোমিটারটা ছিল সেটা হচ্ছে ম্যানুয়াল থার্মোমিটার, পারো থার্মোমিটার যেটাকে বলছি আমরা। থার্মোমিটার সাধারণত দুপ্রকারের হয়, সেলসিয়াস, ফারেনহাইট। আর সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী হয় যথাক্রমে সবাই জানো তোমরা, 0°C ও 100°C। আর ফারেনহাইট থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে 32°F ও 212°F। এবং এর সম্পর্কে আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্কও পাই, সেটা আমরা পড়েছিলাম C/5 = F-32/9 ক্লাস 7-এর, এটা তোমরা ভালো করেই জানো এবং এর প্রমাণও করেছো কীভাবে বেরোয় এটা। ইলেকট্রিক্যাল সেল, তড়িৎ কোষ বলতে কী বোঝায়? তড়িৎ কোষ হচ্ছে, দেখো সাধারণভাবে ব্যাটারিকে আমরা তড়িৎ কোষ বলি, দুই বা তার বেশি নির্জল কোষ জুড়ে ব্যাটারি তৈরি হয়। তো ব্যাটারি যেদিকে আমরা টুপি থাকে দেখে উঁচু অংশটা সেদিকে পজিটিভ চিহ্ন থাকে আর সমতল অংশে মাইনাস চিহ্ন দেওয়া হয়। তো ব্যাটারি বা তড়িৎ কোষকে যদি কোনো বর্তনীতে আমরা তড়িৎ ব্যবহার করি তাহলে কী কী হিসাবে ব্যবহার করবো? তড়িতের উৎস হিসাবে ব্যবহার করবো। ওকে,
নেক্সট দেখো দিয়েছি সুইচ, তোমরা এগুলো পড়েছো ক্লাস সেভেনে, তবু আমি তার একটা রিপিট করছি। সুইচ জিনিসটা কীরকম, এটা হচ্ছে তড়িৎবর্তনী গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারো। সাধারণত আমরা দুই ধরনের সুইচ পাই, একটা হচ্ছে প্লাগ সুইচ, একটা হচ্ছে হাতে করে যে সুইচটাকে টেপা হয়। তো এর কাজটা কি, বর্তনীর তড়িৎ প্রবাহ আমরা প্রয়োজন মতো বন্ধ বা চালু করতে পারি এই সুইচের সাহায্যে। সুইচের সাহায্যে আমরা ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিণত করতে পারি, অল্টারনেটিভ কারেন্টে। ওকে, তার কি বলবো, তার সম তার যদি বলা হয় ওয়্যার, ওয়্যার কি কাজে ব্যবহার করা হয়, বর্তনীতে যদি আমরা সংযোগ স্থাপন করতে চাই কোনো বর্তনী তৈরির ক্ষেত্রে, সাধারণত তার সেক্ষেত্রে ইউজ করা হয় এবং তামার তার ইউজ করা হয়, তাই তো? এবার সেই তামার তারকে অন্তরক পদার্থ পিভিসি বা জাতীয় পলিমার দিয়ে মোড়া হয় যাতে শক প্রুফ করা হয়, শক না লাগে। আর বাল্ব কি, বাল্ব আমরা কিছুদিন আগেই পড়লাম যে তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না তা জানার সবচেয়ে উপায় হচ্ছে তাতে বাল্ব যুক্ত করে দেওয়া। এক্ষেত্রে বিশেষ বাল্বের বদলে যদি আমরা এলইডি বাল্ব, লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ যে বাল্ব দেখি আমরা, সেই বাল্বের থেকে লেডের বাল্বের আয়ু অনেক বেশি হয়। এছাড়াও আরেকটি আছে, তোমাদের দেখবে যে পরীক্ষাগারে ব্যবহৃত তুলাযন্ত্র বা কেমিক্যাল ব্যালেন্স সম্বন্ধে তোমাদের লিখতে দেয় অনেক সময়। এই কেমিক্যাল ব্যালেন্স কি, সাধারণ তুলাযন্ত্রের সঙ্গে এর কি পার্থক্য আছে, এই প্রশ্নটা তোমাদের দেয়। তো সেক্ষেত্রে তোমরা কীরকমভাবে লিখবে, যে কোনো নমুনা যদি পদার্থের সঠিক ভর মাপার জন্য পরীক্ষাগারে এই যন্ত্রটি ব্যবহৃত হয়। বর্তমানেও ডিজিটাল তুলাযন্ত্র বেরিয়ে গেছে, তো আগে আমরা এই তুলাযন্ত্রের সাহায্যে করতাম না, আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম গ্র্যাজুয়েশন লেভেলে তখন আমরা নর্মাল তুলাযন্ত্রের সাহায্যে ব্যবহার করেছি। সেই তুলাযন্ত্রের সাহায্যে আমরা সঠিক ভর মাপার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল এবং এই তুলোর সাথে সামান্য ভরের পার্থক্যও মাপা যায়। এই তুলার যে বাম দিকে তুলাপাত্র থাকে সেখানে পদার্থের নমুনা আর ডান দিকে প্রয়োজনীয় ভরের বাটখারা চাপানো হয়। বাটখারা চাপানোর জন্য একটা খুব ছোট্ট চিমটের মতো ব্যবহার করা হয়। এই তুলাযন্ত্রে কী হয়, সাধারণত মিলিগ্রাম ও গ্রামের বাটখারাগুলি থাকে এবং এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে রাখা হয়। সাধারণত ব্যবহার করার সময় এটা 5:2:2:1 অনুপাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? 10 মিলিগ্রামের থেকে কম ভর মাপতে রাইডার ব্যবহার করা হয়। বাটখারা চাপানোর কাজে সাধারণত চিমটে ব্যবহার করা হয়। তো সাধারণ তুলাযন্ত্রের সাথে অন্য তুলাযন্ত্রের পার্থক্যটা কোথায় দেখো, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভরের সূক্ষ্ম পার্থক্য আমরা মাপতে পারি, কিন্তু রাসায়নিক তুলাযন্ত্রের সাহায্যে ভরের খুব সূক্ষ্ম পার্থক্যও মাপা যায়। ওকে, রাসায়নিক তুলাযন্ত্রের সাহায্যে ভরের খুব সূক্ষ্ম পার্থক্য মাপা যায়, বোঝা গেল? এছাড়াও দেখো কেমিস্ট্রি যে ল্যাবগুলো আমরা কেমিস্ট্রিতে যেগুলো ইউজ করি, এবার আসছি আমরা কেমিস্ট্রিতে ওটাও ইউজ করি, আমরা তুলাযন্ত্রও ইউজ করি, ফিজিক্সেও ইউজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে। তো রসায়নগারে সাধারণত যে ইউজ পদার্থগুলি আমরা যে পরীক্ষাগারে ইউজ করি আমরা যে জিনিসগুলি, সেগুলো হচ্ছে টেস্ট টিউব, প্রথমেই আসছি। তো টেস্ট টিউব কী, তো সব থেকে বেশি ব্যবহৃত হয় টেস্ট টিউব, সাধারণত কাঁচের তৈরি হয় এটা। টেস্ট টিউব যদি শক্ত বা মোটা কাঁচের হয় তাকে হার্ড গ্লাস টেস্ট টিউব বলা হয়। আর টেস্ট টিউবে সাধারণত কী হয়, কোনো পদার্থ নিয়ে বা সাবস্টেন্স নিয়ে সেটাকে আমরা হিট করি, হিট করে আমরা কী হয় সেটাকে অবজার্ভ করি, কী দেখা যায়। ওকে, আমরা ড্রাই টেস্ট টিউব হিটিং করতে পারি, ওয়েট টেস্ট হিটিং করি আমরা বিভিন্ন স্যাম্পেল টেস্টের করতে, সেক্ষেত্রে বেসিক আয়ন বা তোমার বলতে পারো যে ক্যাটায়ন বা অ্যানায়ন রেডিক্যালগুলো আমরা চেনার জন্য এক্ষেত্রে আমরা ড্রাই টেস্ট টিউব হিটিং ব্যবহার করতে পারি, বা ওয়েট টেস্টের সময়তেও আমরা টেস্ট টিউব ব্যবহার করি, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি আমরা। তো নেক্সট যেটা হচ্ছে আরটি আমাদের গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গোলোত্তল ফ্লাস্ক, রাউন্ড বটল ফ্লাস্ক আর কনিক্যাল ফ্লাস্ক। তো কোনো রাসায়নিক বিক্রিয়া করার জন্য বা পদার্থকে গরম করার জন্য যে কাঁচ নির্মিত সরু গোলাকার তলদেশের পাত্র কীরকম হয় দেখো, আমি ছবি এঁকে দিচ্ছি, এরকম হয় অনেকটা গোলতল ফ্লাস্ক দেখতে মনে দেখে থাকবে, এগুলো বিভিন্ন সাইজের আছে,
আর কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে, তো কনিক্যাল ফ্লাস্ক এরকম দেখতে হয়, রাউন্ড বটল ফ্লাস্ক বা সেটা বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন সাইজের হয়, 250 ml 500 ml বিভিন্ন সাইজের হয়। তো বিভিন্ন মাপের হওয়ার জন্য এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি পরীক্ষাগারে যখন প্রয়োজন হয়। আর তো কনিক্যাল ফ্লাস্কের যে সাইজটা দেখতে পাচ্ছ কিছুটা শঙ্কুর মতন হয়, এদিকে আমরা কনিক্যাল ফ্লাস্ক বলি। কনিক্যাল ফ্লাস্ক সাধারণত আমরা কী ক্ষেত্রে ব্যবহার করি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যেমন ব্যবহার করি, তোমরা টাইটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, টাইটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা ইউজ করা হয় হচ্ছে বিকার, BEAKER বানানটা কিন্তু দেখে নেবে, বিকার বানান হচ্ছে এটা। বিকারটা কীরকম দেখতে হয়, অনেকটা এরকম যেমন সেফ হয়, এগুলোও বিভিন্ন সাইজের হয়। ওকে, তো বিকারের সাহায্যে আমরা কী করি, বিকারও একটা পদার্থকে রাখার জন্য সবচেয়ে উপযুক্ত যে একটা কাঁচপাত্র সেটা বলতে পারো বিকার, কারণ বিকার থেকে ঢালতে সুবিধা হয়। এবং বিকারে কিছু কিছু মাপও আছে, সেই মাপের সাহায্যে আমরা মানে যেটুকু দরকার সেই প্রয়োজন মতো আমরা বিকারে জিনিসপত্র নিয়ে আমরা ব্যবহার করি। সাধারণত বোরোসিলে তোমরা এগুলো পাবে, এই কাঁচের জিনিসগুলো বোরোসিল খুব ভালো কোম্পানি, তোমরা জেনে থাকবে নাম, সে বোরোসিল কাঁচ দিয়ে বিকার তৈরি করা হয়। এছাড়াও এখন মার্কেরও তৈরি হচ্ছে, আরও বিভিন্ন নন ব্র্যান্ডেড আরও কোম্পানি ওরা কম দামে তৈরি করে। সাধারণত 100 ml 200 ml 250 ml 500 ml বিকার হয়। ওকে, আর আরেকটা হচ্ছে দেখো উলফ বোতল, উলফ বোতল। তো উলফ বোতল আমরা কীভাবে ব্যবহার করি, দুমুখ যুক্ত একটা কাঁচের বোতল, দুটো মুখ থাকে। ওকে, এরকম টাইপের দেখতে হয় অনেকটা। তো উলফ বোতল আমরা বিভিন্ন গ্যাসের পরীক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তো এটা তৈরির জন্য দুমুখ বিশিষ্ট একটা কাঁচ পাত্র হয়, এক্ষেত্রে একটা মুখে বিক্রিয়ক ঢালা হয় আর একটা মুখ দিয়ে গ্যাস বেরোতে থাকে। একটা মুখ দিয়ে বিক্রিয়কটা আমরা ইউজ করি, বিক্রিয়া হয়, এখান দিয়ে আমরা গ্যাস বের করি এবং সেই গ্যাসকে সংগ্রহ করি। তো রসায়নগারে সাধারণত পরীক্ষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আরেকটা আছে গ্যাস জার, গ্যাস জারটা কীরকম, উল বোতলে উৎপন্ন গ্যাসকেই কিন্তু গ্যাস জারে সংগ্রহ করা হয়। এটাও একটা চোঙাকৃতি ঢাকনা বিশিষ্ট বড় কাঁচপাত্র, তাকে গ্যাস জার বলি আমরা। গ্যাস জারে গ্যাস সঞ্চিত করে আমরা আবদ্ধ করে রাখি এবং সঞ্চিত গ্যাস যাতে বেরিয়ে যেতে না পারে এবং তাকে যেন আমরা শনাক্তকরণ পরে করতে পারি সেই ব্যবস্থা করা থাকে। ওকে, আর বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প কীরকম হয় আকৃতি, বুনসেন বার্নার ধাতব পাদদেশযুক্ত একটা লম্বাটে আকৃতির, স্পিরিট ল্যাম্প টুপিযুক্ত কৌটোর ন্যায় আকৃতি বিশিষ্ট হয়। তোমরা এগুলো ছবিতে তোমরা দেখে থাকবে, তোমরা ইউটিউবে সার্চ ইউটিউবে সার্চ করলে এগুলো ছবি তোমরা পাবে, বা গুগল সার্চ করলেও ছবি পাবে এগুলো তোমরা। ফানেল, এটা ওটা শঙ্কু আকৃতির, ফানেল দিয়ে আমরা কী করি, কাঁচ নির্মিত কী করি, এখানে তরলকে কোনো পরিস্থিত করা হয় বা ঢালার কাজে ব্যবহার করা হয় সহজে, কারণ সরু মুখ থাকে তার মধ্যে। টেস্ট টিউব কীরকম, আয়তাকার ছিদ্রযুক্ত আর কাঁচ নির্মিত হয় বা প্লাস্টিক নির্মিত হয় অনেক সময় সে টেস্ট টিউব, বিভিন্ন বায়োলজিক্যাল টেস্ট টিউবে লাগে। তো টেস্ট টিউবে পরীক্ষণীয় নমুনা নিয়ে আমরা কী করি, আমরা লম্বভাবে বসিয়ে রাখার জন্য ব্যবহার করি আমরা। আর টেস্ট টিউব হোল্ডারটা কী হয়, যখন আমরা টেস্ট টিউব গরম করি তখন ধরতে যেতে অসুবিধে না হয়, তখন ধাতব পাত নির্মিত একটা সানাশিন নেই যন্ত্র, সে টাইট করা যায়। তো তোমাদের এই যে অ্যাপারেটাসগুলো এগুলো আমরা পরীক্ষাগারে ইউজ করি। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে, একটা তোমাদের প্রশ্ন আসছে যে ওজন বাক্সে বাটখারাগুড়ি ভরের অনুপাত 5:2:2:1 নেওয়া হয় কেন, কারণ ওই অনুপাতে বাসকারাগুলি রাখলে 1 থেকে 210 গ্রাম বা 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর মাপা সম্ভব হয়। ওকে, আর তুলা যন্ত্রকে কাঁচের বাক্সে রাখা হয় কারণ কি,
কারণ তুলা যন্ত্রের উপর যাতে ধুলো না পড়ে আর বাইরের বাতাস সেক্ষেত্রে কী করবে, সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে। ওকে, এগুলো তোমরা পড়ে নেবে। ওকে, তোমাদের সিলেবাসে এই অধ্যায় থেকে এইটুকুই আছে, আমি পরের অধ্যায়ে চলে যাব। এটা শেষ হয়ে গেল, তোমাদের দুটো পাতাই তোমাদের ছিল, আর পরের জাস্ট একটু পার্ট বাকি আছে, এটা তোমাদের আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো তোমাদের। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো।